নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে বলে জানালেন ইসি সচিব মোহাম্মদ জহির আলো। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় ইসি সচিব বলেন, লক্ষীপুর ৩ ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে উপনির্বাচনে অনিয়ম প্রমাণিত হওয়ায় ৩টি কেন্দ্রের ফলাফল বাতিল করে চূড়ান্ত ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে এই কমিশন। নির্বাচনের এই একটি কেন্দ্রে ভোট প্রদানের অনিয়ম পরিলক্ষিত হয়েছে এবং সেক্ষেত্রে তারা যে তদন্ত রিপোর্টে উল্লেখ করেছেন, সেক্ষেত্রে 2 জনকে শনাক্ত করেছেন জাল ভোট প্রদানকারী হিসাবে। তাদের বিরুদ্ধে আমাদের সংশোধিত আরপিও অনুযায়ী মামলা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন মাননীয় কমিশন। এছাড়া যারা ওখানে ওই 2 বুথে যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন কেন্দ্রের এবং সহকারী প্রিজাইডিং অফিসার এবং সহকারী পুলিং অফিসার, তাদের বিরুদ্ধে নির্বাচনী কর্মকর্তা বিশেষ আইন 1991 অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ওই কেন্দ্রের ভোট এর ফলাফল নির্বাচন কমিশন বাতিল মর্মে ঘোষণা করেছেন।